হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মিলিটারি প্রেস। এখন যেটা করতেছি সেটা হচ্ছে মিলিটারি প্রেসের প্রথম সেট, ওয়ার্ম আপ সেট, লাইট ওয়েট। আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রেশার দিয়ে উঠতে শুরু হচ্ছে এবং স্লো এবং কন্ট্রোলে নামানো হচ্ছে। ওঠার সময় প্রেস যেহেতু সেটাতে ব্রিদ আউট, নামার সময় ব্রিদিং। এভাবে আপনি প্রথম সেট ওয়ার্ম আপ সেট, যেহেতু ওয়ার্ম আপ সেটে হাই রেপস ফলো করা হয়, সেক্ষেত্রে আমি এখানে 20 রেপস ফলো করেছি। এরপর হচ্ছে আপনার ওয়েট বাড়বে। আপনি যে কয়েক সেট করেন, আপনি চেষ্টা করবেন আপনার মতো করে ওয়েট বাড়াতে। যেমন আমি ওয়েট বাড়িয়ে সেকেন্ড সেট করছি, সেকেন্ড সেট করতে যে আপনার খেয়াল করেন সেম প্রেস হচ্ছে এবং কন্ট্রোল মুভমেন্ট নামছে। আপনার খেয়াল করেন এটা ফ্রন্ট লেগ এক্সারসাইজ, নামার সময় কিন্তু স্লো এবং কন্ট্রোল মুভমেন্ট থাকছে। আমি কিন্তু থাম করে ছেড়ে দিচ্ছি, খেয়াল করেন। সেক্ষেত্রে আপনি যেখানে ব্যবহার করবেন এবং মাসেল কন্ট্রাকশন হবে, মাসেলের প্রেশারটা কমবে। আর আরেকটা জিনিস হচ্ছে বিডিএল সেট অবশ্যই আপনাকে মাসেল স্ট্রেস করবে। এটা আমার 3 নম্বর সেট। তো 3 নম্বর সেট করার সময় আমি চেষ্টা করেছি আরেকটু ওয়েট বাড়ানো, সেক্ষেত্রে আরেকটু ওয়েট বাড়িয়ে এক্সারসাইজ করছি। বাট আপনার স্লো এবং কন্ট্রোল মুভমেন্টটা এটা কিন্তু ঠিক আছে। স্লো এবং কন্ট্রোল মুভমেন্ট যদি না থাকে আপনি এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে আপনার কোনো কাজ হবে না। এরপর এটা হচ্ছে আমার ফিনিশিং সেট, লাস্ট সেট। আমি সেম ওয়েট ফলো করছি। 4 নম্বর সেট, আপনি যত সেট বাড়বে আপনার মাসেল পাম্প হবে, আপনার দেখা যাচ্ছে বার্ন হবে। তো ওই প্রেশার কিন্তু অনেক হবে, এই অল্পতেই অনেক প্রেশার হবে। এইভাবে মিলিটারি প্রেসটা করছি।